অবস্থার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ৪৯ নম্বরে আসার কারণে এখনো বিপদের বন্ধ আছে। ওই সফর ফুলব্যাকের খেলোয়াড় বলটিকে বিপদমুক্ত করলেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের সামনে। আর একটা কথা বলি তোমাদেরকে, যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এইটুকুই অনুরোধ তোমাদের কাছে। বাজে বেলা ৩টে, আর এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে খেলা দেখার জন্যে। আজকের খেলা খুবই জমজমাট খেলা আছে, মানে ফাইনাল খেলা, ফুটবলের ফাইনাল খেলা আছে আজকের। কালকে গিয়েছিলাম, কালকে খেলা দেখেছি, কালকে এতটা ভালো লাগেই খেলা। তবে আজকের যে খেলাটা আছে ফাইনাল খেলা, তো আজকের খুবই ফাটাফাটি খেলা হবে একটা। তো আমি যাবো খেলা দেখতে, আর তোমাদেরকেও দেখাবো, ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে আমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ওখানে যাই, মাঠে পৌঁছেই, মাঠে পৌঁছে গিয়ে বাকিটা দেখাচ্ছি, ঠিক আছে? বৃষ্টি হবে মনে হচ্ছে, আর মেঘ উঠেছে আকাশে, ভীষণ মেঘ উঠেছে, বৃষ্টি হতে পারে, তো আজকে ভিজতেও হবে। তো যাই হোক, যাবো মাঠে আর গিয়ে খেলাটা দেখবো, এনজয় করবো, আর তোমার থাকো আমার সাথে। গ্রহণ করবে যে দুটি দল, অগ্রণী সংঘ কারিনগর, ক্যাপ্টেন বাবি রায়, অর্থাৎ এই দুটো টিমের মধ্যে থেকে যে টিম বিজয়ী হিসাবে ঘোষিত হবে, এই দুই দলের মধ্যে চূড়ান্ত ভাবে খেলা অনুষ্ঠিত হবে। একটু পরেই আমাদের কেন্দ্র করে অনেক প্রোগ্রাম ছিল, আমরা সফল দিয়ে লড়াই করবো। আমরা বৃষ্টি মুখে ব্যবস্থা রেখেছিলাম, এবং পড়ুয়া স্মৃতি পুরস্কার দাদা মৃদুলকান্তি বড়ুয়া এবং মধুমিতা দাস বড়ুয়া, শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা। এবং সৈকতগিরি ও সহকারী ইসমাইল সর্দার, তারা কিন্তু নিশ্চয়ই সংকট দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসাবে। ফাঁসানো বল প্রথম টেবল দিলেন আমার চেষ্টা, কিন্তু সরাসরি গোল রক্ষকের কাছে চেষ্টা করছে, প্রতিহত হয়েছে স্লাইডিং ট্যাকল,
শোভাযাত্রায় গণ্যত নানা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং দক্ষ হস্তে তিনি কিন্তু যাওয়া কিন্তু সম্ভব ছিল না প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের। সবমাত্র খেলা শুরু হয়েছে, দ্বিতীয়ার্ধের গোল কি আসলে সেই প্রশ্নচিহ্ন জানা মানছে। অপরদিকে সারা মাঠে যেন সুগন্ধি সৌরভের ফুল ছড়াচ্ছেন ওই কমলা জার্সিধারী খেলোয়াড়রা, তাদের শিল্প সময় আছে আবেগ তাড়িত হয়ে যাচ্ছে। সুদৃশ্য ট্রফি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসছে এবং দেখে ভালো লাগছে এই বর্ধমানা টুর্নামেন্টের যদি সাজুজ্য দেখে এত বড় ট্রফি সুদৃশ্য ট্রফি দেখেও ভালো লাগছে। পাঁচ ফুট ট্রফি, পাঁচ ফুট উচ্চতার ট্রফি, এই শিরোপাটা মাথায় নিয়ে ঘরে যাওয়ার স্বাদই আলাদা। আর তার জন্য এত লড়াই, এত মহারণ, এত মহাযুদ্ধ এই রঙ্গমঞ্চে লড়াই করে চলছে, চেষ্টা করছে ওই দুই দলের খেলোয়াড়রা। সেসব দিয়ে ধ্বংস স্তূপে কারা পরিণত হয় বা কারা বিকাশ গ্রহণ করে জন্মনে ছটপটে ফুটবল উপহার দিয়ে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা কমলা জার্সিধারী খেলোয়াড় ব্যাকিং করেছিলেন, বল চলে গেল পার্শ্ব রেখা। নতুন খেলোয়াড়ের অন্তর্ভুক্তিতে খেলার মধ্যে নির্বাচকতার কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা সেটাই দেখবার বিষয়। কর্নার কি দিতে যাচ্ছেন ওই নীল জার্সিধারী খেলোয়াড়ের অগ্রণী সংঘ মাঠের ঠিক দক্ষিণ পশ্চিম কোণ থেকে হে, কিন্তু সেটি কার্যকারিতা ভূমিকা নিল না। সেখান থেকে কাউন্টারে তাকে যাওয়ার চেষ্টা করছেন ওই 99 জার্সিধারী খেলোয়াড় সুকের আলী, সেখান থেকে ক্রস করেছেন ডায়াগোনাল পাস 99 জার্সিধারী খেলোয়াড় ডানপাতে বরাবর উপরে দিকে উঠে গেছেন, সেখানে মানুষ ওপর থেকে বল দিয়েছে কিন্তু গোলটা কোন কথা কাও ভাগের মতো ঝাঁপিয়ে পড়ে বল থেকে তার বোলিং করেছেন। আবার সবচেয়ে খেলোয়াড়ের উদ্দেশ্যে পাস দিয়েছেন কাউন্টারে তাক প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করছে তিন নম্বর জার্সিধারী বহু দর্শকের উপস্থিতিতে তাদের সমাগমে আছে ফুটবল সময়ময় প্রাণবন্ত ফুটবল ক্রীড়াঙ্গনের উদ্ভাসিত রঙ্গমঞ্চে ফুটবল আবার লড়াইতে ফিরবে অগ্রণী সংঘ অগ্রণী সাক্ষী রেখে আজকের এই মহাযজ্ঞকে তারা নিজেদের উজাড় করে দিয়ে তারাও ফুটবলের স্বাদ গ্রহণ করছেন, রস সাধন করছেন। ফাউল 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 বাকি বেঁচেছে, রেফারি আছেন ওখানে, ওই কিন্তু রেফারিকে চাপে ফেলার চেষ্টা করছেন, রেফারি কোনোভাবে চাপে ফেলছে না, যারা বাড়ি ফিরে গেছেন অনেক কিছু হারিয়েছেন, যারা মাঠে থেকে গেছেন
আজকের খেলা খেলা দেখে এখন বাড়ি ফিরছি এখন, আর খেলা সত্যি খুব ভালো হয়েছে, খুব এনজয় করেছি খেলাতে আজকের। তো এখন বাড়ি ফিরছি। তো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছি, আর খেলা তো খুব সুন্দর হয়েছে, খুব এনজয় করেছি আমি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা মূল্যবান, আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে তোমাদের একটা সাবস্ক্রাইব। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থেকো।